গুড মর্নিং ভিউয়ার্স, আমি সম্রাট। আজ আমি আমার চ্যানেলের প্রথম ব্লগ শ্যুট করছি। তো আজ আমি বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে। আমি বেরিয়েছিলাম সকাল 6টার সময়, এখনও আজকে সূর্য ওঠেনি। তো আমি এখন চলছি হিরাডির ওখান থেকে। দেখো, হ্যাঁ, এই দেখো বন্ধুরা, এই সুন্দর মনোরম দৃশ্য। এখন সূর্য ওঠেনি, সবুজ চারিদিকে, মনটা ভালো হয়ে যায় সকালবেলা দিকে আসে শুদ্ধ বাতাস। আর তার সাথে দেখো বাঁদিকের সুন্দর রেল লাইন দাঁড়িয়ে আছে। এই রেল লাইন আছে চারিদিকে, আশেপাশে অনেক কারখানা আছে, বড় বড় ফ্যাক্টরি আছে। তো ওখানে নানা রকমের কাঁচা মাল সমস্ত এখানে এসে খালি হয়, এখান থেকে সেই ফ্যাক্টরিগুলোতে যায়। এই যে দেখতে পাচ্ছ তোমার লাইনে সব খালি হয়, সম্ভবত এখানে কয়লা রাখা আছে। আর এই যে রাস্তাটা ধরে যাচ্ছি, এটি হচ্ছে আমাদের গোপালি আর কলাইকুণ্ডা গ্রামীণ রাজ্য সড়ক। হ্যাঁ, রাস্তাটা নতুন তৈরি হয়েছে। হ্যাঁ, এই আকাশে সূর্য বেরোচ্ছে, সূর্য আস্তে আস্তে বেরোচ্ছে। আর বন্ধুরা, আমি আগেই ফিরছি এখন বাড়ির দিকে। আমি সকাল 6টার সময় বেরিয়ে গিয়েছিলাম। আজকে আমি আনুমানিক হেঁটে হেঁটে প্রায় কম করে 4 কিলোমিটার পার করে চলে এসেছি। তো আমাকে আবার ফিরতেও হবে। তো এখন আমি বাড়ির দিকে ফিরছি, যে রাস্তা ধরে। তো এখন যেহেতু বেলা বাড়ছে, আস্তে আস্তে লোকজনও বাড়ছে, সুতরাং যেহেতু লোকজন বাড়ছে, রাস্তাঘাটে ভিড়ও হচ্ছে, আমার রেকর্ডিং করতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তোমাদের জন্য আমি রেকর্ড করব। ওই এসছি আমি। আর বন্ধুরা, সামনে একটা সুন্দর দোকান, সবে দোকানটা খুলবে। দোকানের কাজ চলছে, উন্নয়ন ধরানো হয়েছে, গাছের ছায়ার নিচে দোকান। দেখো বন্ধুরা, বাদে একটা সুন্দর পুকুর আছে, পুকুরে জল ভর্তি। যেহেতু এখন খুব বৃষ্টি হচ্ছিল, আগামী দিনেও বৃষ্টির পূর্বাভাস আছে। এই যে বন্ধুরা, যে পুকুরের কথা বলতে বলতে তোমাকে বলছিলাম যে সামনে বড় বড় কারখানা আছে। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এইখানে সব কয়লা ঢালা আছে। এই সমস্ত কয়লা সমস্ত এখানে, সমস্ত বড় বড় কারখানা ওখানে চলে যাবে। এই আমি আগেই চলেছি, যেহেতু আমি বাড়ি যাবো, তালবেগিছে আমার বাড়ি। তখন আমি আছি হিরাডিতে, পুরোপুরি হিরাডিতে এসে পৌঁছায়নি। সামনে রাস্তা দেখতে পাচ্ছ, দুদিকে ফাঁকা, সুন্দর বাতাস দিচ্ছে সকালবেলা। তোমরা চেষ্টা করতে পারো সকালবেলা 6টার দিকে উঠে যদি হাঁটাহাঁটি করতে পারো, মন খুব ভালো থাকে। বন্ধুরা, এই যে একটা ফুটবল মাঠ দেখতে পাচ্ছ, এটা হিরাডি জিগমা অ্যাথলেটিক বয়েজ ক্লাবের ফুটবল মাঠ। এখানে সকালবেলা আগে খেলা হতো, কিন্তু এখন হয় না, এখন সম্ভবত বিকেলবেলার দিকে হয়। তো চলো আমরা আগের দিকে আগিয়ে চলি বাড়ির দিকে। আমি বাড়ি ফিরতে ফিরতে একটা মন্দির দেখতে পেয়েছি, খুব সুন্দর মূর্তি, ভিতরে শিবের মূর্তি দেখা যাচ্ছে। বলে বাবা, সামনে আমাদের হনুমানজিরও মূর্তি আছে, খুব সুন্দর মূর্তি। জয় ভোলে বাবা, দিন ভালো করো সবার। এই যে আমি হেঁটে চলেছি আস বাড়ির পথে। সামনে সবাই এখন ফেরি করতে করতে সব বেরিয়েছে, ফেরি করতে, একজন বাসনওয়ালা যাচ্ছে ফেরি করার জন্য। সামনে কিছু দোকান দেখা যাচ্ছে ছোট ছোট, এখানে অনেক দোকান আছে সারি সারিবদ্ধ হবে। ডান দিকে মাংসের দোকান, মাংস কাটা হচ্ছে সকালবেলা। এসব সারিবদ্ধ দোকান আছে, জিনিসপত্র সব গ্রসারি ভুসিমালের দোকান। এই যে কেউ কেউ পেট্রোলও বিক্রি করছে। রাস্তাটা খুব চলমান রাস্তা, তো ওখান থেকে অনেক গাড়ি যায়, তো পেট্রোলের অনেক দরকার হয়ে থাকে। রামদিকে একটা দোকান, বাম দিকে আর একটা ছোট্ট দোকান দেখতে পাচ্ছি, এখানেও পেট্রোল। এখানে একটা জিনিস কমন, সব দোকানে পেট্রোল ভর্তি করা আছে। বন্ধুরা, এবার প্রপার হিরাডিতে আমি চলে এসেছি। যে হিরাডির দেখা যাচ্ছে, হিরাডির শিশু আলয়, সুন্দর খুব বিল্ডিংটা, এটা হিরাডির শিশু আলয়। হিরাডির এই আরেকটি খেলার মাঠে চলে এসেছি, ওই দেখা যাচ্ছে হিরাডি স্বাস্থ্যকেন্দ্র, সাদা নীল যে বড় বাড়িটা, ওটা হচ্ছে হিরাডি স্বাস্থ্যকেন্দ্র, মনে হয় এখন খুলবে কিছুক্ষণ পরে। ঠিক আছে, খুব সুন্দর হিরাডির স্বাস্থ্যকেন্দ্র, শিশুআলয় কেন্দ্রগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। হেঁটে হেঁটে বাড়ির দিকে আগিয়ে চলছি, সামনে অনেক গাড়ি আসছে, অর্ধেকটা প্রায় চলে এসেছি আমি বন্ধুরা। চলতে একটা সুন্দর মাটির বাড়ি দেখলাম বহুদিন পরে। দেখো বন্ধুরা, সামনে খুব সুন্দর একটা বাঁশঝাড়, খুব সুন্দর একটা বাঁশঝাড় দেখতে পাচ্ছি। বাঁশঝাড়ের পাশ থেকে সূর্য বেরোচ্ছে, খুব সুন্দর দৃশ্য সকালবেলা। যে সমস্ত দর্শক আমার আছো চ্যানেলে, তারা সকাল সকাল উঠে একটু যদি হাঁটতে বেরো, দেখবে কত সুন্দর লাগবে।
আর তোমাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি চলো এখন, যেটা সব থেকে বড় আকর্ষণীয় ভিডিওর। কিছু দূর গেলেই আমি তোমাকে একটা জিনিস দেখাবো, বিশাল বড় একটা পুকুর আছে, তো পুকুরটা দেখতে খুব সুন্দর লাগে, চলো তাহলে আমার সাথে দেখি। আর আমি অনেকটাই পথ অতিক্রম করে চলে এসেছি, প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। সম্পূর্ণ ভিডিও তো ক্যাপচার করা সম্ভব না, ভিডিওটা তাহলে এক ঘন্টা হয়ে যাবে। আমি যতদূর সম্ভব আমার সকালে যে মর্নিং ওয়াক হয় যতটা দেখানো যায় ততটা দেখানোর চেষ্টা করছি তোমাদের, আশা করছি। আর আশা করি তোমারও ভালো লাগবে, আমারও করতে ভালো লাগছে, অনেক কষ্ট করে করছি, একটু তোমরা দেখো, আমাকে একটু উৎসাহ দিও, অ্যাপ্রিসিয়েট করো। হ্যাঁ, আর যেহেতু আমার প্রথম ব্লগ শ্যুট আজকে, তো কোনো রকম কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করো, ঠিক আছে? তোমরা যত আমাকে আশীর্বাদ করবে, আমার দর্শকেরা ভিউয়ার্সরা, তত আমি আরও তোমাদের সামনে নতুন নতুন জিনিস তুলে ধরবো। খড়গপুর, মেদিনীপুর, আমি সমস্ত জায়গায় ঘুরে বেড়াই, সমস্ত ঘুরে বেড়ানোর জিনিসগুলো তুলে ধরবো তোমাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, আমি যেটার কথা বলছিলাম, এই দূরে দেখতে পাচ্ছ, এই সামনে চলে এসছে যে বড় আকর্ষণের কথা, যে খুব বড় একটা পুকুর আছে এখানে, যেটা হিরাডি পুকুর বলে পরিচিত, খুব পুরনো, আমাদের জন্মের আগের থেকে এই পুকুরটা আমরা দেখে এসেছি। বর্ষাকালে তো খুব জল থাকে, এখনও ভালো জল আছে, খুব গভীর পুকুর। কি সুন্দর হাওয়া দিচ্ছে পুকুরে, তোমরা বুঝতেই পারছো, সমস্ত গাছপালাগুলো নড়ছে, ঠান্ডা বাতাস দিচ্ছে। আজ সূর্যটা খুবভাবে ভালোভাবে ওঠেনি এখনও, তো ওই জন্য খুব মনোরম পরিবেশ লাগছে। তো চলো তোমাকে পুকুরটা একবার দেখিয়ে নিয়ে আসি। তো আমাদের এখানে যে পুকুরটা আছে, আমরা ছোটোবেলায় যখন ছোটো থাকতাম বিকেলবেলা এখানে খুব হাওয়া খেতে আসতাম, এখন আমি তো সকালবেলা আসছি, কাজ টাজ করে সময় বার করে আসতে হয় সকালবেলায়, সবাই কাজে ব্যস্ত, এখন বড় হয়ে গেছি আমরা। এই দেখো পুকুর, পুকুরে পরে গাছ, ভিতরে শাপলা ফুটে আছে সাদা লাল। চলো পুকুরটা তোমাকে ভালো করে একবার দেখিয়ে দিই, পুকুরের ভিউটা যারা আসবে এখানে দেখে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর পুকুরটা, ভিতরে জলে হাওয়া বইছে, জল খিলখিল করছে। অন্য একটা কারণ হচ্ছে পুকুরটা একটু নোংরা আছে, কারণ এখানে সমস্ত আমাদের যে সমস্ত আশেপাশে যে সমস্ত প্রতিমাগুলো নিরঞ্জন এখানেই করা, সমস্ত প্রতিমাকে নিরঞ্জন এখানেই করা হয়, তো নিরঞ্জন করার পরে যে সমস্ত কাঠামো টাঠামো থাকে ওগুলো ঠিকঠাকভাবে পরিষ্কার করা হয় না, ওই জন্য একটু ময়লা রয়েছে। দেখো ওই যে প্রতিমা, সমস্ত প্রতিমা বিসর্জনের পর যে সমস্ত কাঠামোগুলো পড়ে রয়েছে ওগুলো রয়েছে, ফুল মালা, তো ওই জন্য একটু ময়লা তো রয়েছেই। চলো তাহলে আমরা পুকুর ছেড়ে আমরা মা বাড়ির দিকে আগিয়ে চলি। ওই কোনার দিকে দেখেছো লাল শাপলা সব ফুটে আছে, এই দেখো কোনার দিকে সব লাল শাপলা। চলো সামনে একটু দেখানোর চেষ্টা করি তোমাদের। যেটা বলছিলাম বন্ধুরা, লাল শাপলা সারি সারিভাবে ফুটে আছে, একটা অপরূপ দৃশ্য লাগছে সকালবেলা, তো এখন ভোরবেলা উঠে যদি এরকম লাল শাপলা দেখা যায়, পদ্ম ঠিক না, পদ্মের মতন দেখতে অনেকটাই। চলো বন্ধুরা তাহলে আমরা পুকুর ছেড়ে আগিয়ে চলি আমার বাড়ির দিকে, গন্তব্যর দিকে, কারণ আমাকে তো যেতে হবে, আমার কাজ আছে বন্ধুরা। তো সামনে যে নীল সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, বিল্ডিং ঠিক না, জায়গাটা ঘেরা আছে, ওটা আমাদের মিউনিসিপ্যালিটির ডাম্পিং জোন, ওখানে সমস্ত রকমের আমাদের যে সলিড ওয়েস্টগুলো আসছে ওগুলো ওখানে স্টোর হচ্ছে, তোমাদের সামনে দেখা যাচ্ছে। তো এই পাশ থেকে আমরা চলে যাবো আমার বাড়ির দিকে তালবেগিচা, আমরা হিরাড়ি ছাড়ছি এখন, আগে আছে চল্লাডাঙ্গা গ্রাম, আগে ক্যানেল আছে একটা সুন্দর ক্যানেল, ক্যানেলটাও দেখানোর চেষ্টা করবো তোমাদের। তো একটা ভিডিওতে সব কিছু সম্পূর্ণ করা সম্ভব না, আমি আগামী দিনে আরও চেষ্টা করবো পুরো ডিটেল ভিডিও করার। তো আশা করি তোমরা আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, আমাকে উৎসাহ দেবে, ঠিক আছে? ব্রিটিশ সেই ডাম্পিং জোনের ডান দিক ধরে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে একটা ছোট্ট ব্রিজ আছে যেটা আমাদের ছোটোবেলা থেকে দেখে এসেছি, এটা হিরাডি ব্রিজ নামে পরিচিত। এই যে সেই ব্রিজের উপর থেকে আমি এখন ক্রস করছি, যে ব্রিজটা এটার কথা বলছিলাম। ক্যানেল, অনেক দোকান আছে পাশে, দোকানগুলো এখনো খোলেনি, 8টার দিকে খুলবে দোকান আছে। এখানে ক্যারাম বোর্ডও খেলা হয়েছে, ক্যারাম বোর্ড ফেলানো আছে। এদিকে আরেকটা দোকান দেখতে পাচ্ছি,
তো বন্ধুরা আমি পৌঁছে গেছি সামনে যে ছোট্ট ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছো ওটা থেকে বাঁক নিয়ে আমি বাড়িতে পৌঁছে যাব। তো আজকের মতন আমার ব্লগ এখানেই শেষ হলো। তো আজকে প্রথম ব্লগ শ্যুট করলাম, যদি কোনো ত্রুটি ফুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবে ভুল হয়ে থাকলে। আর তোমাদের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এসছো বা যারা দেখছো তারা আমাকে লাইক এবং সাবস্ক্রাইব জরুর একদম করবে।